নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ক্লাসটি এনেছি সেটি হলো টার্গেট WBPSC ক্লাসের 2019-এর ইংলিশ, এবং তার পাশাপাশি টার্গেট WB কনস্টেবল মেইন্স এবং এক্সাইজ কনস্টেবল মেইন্সের যে কমন পার্ট আপনাদের জেনারেল ইংলিশ, তার ক্লাস নাম্বার 19, অর্থাৎ 19 নম্বর ক্লাস। এর আগে বন্ধুরা আমি টোটাল 18খানা ক্লাস করে দিয়েছি, যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে সকল প্রশ্নগুলো আপনাদের সেই সকল চ্যাপ্টার থেকে আসবে তা কিন্তু ওর মধ্যে আসবে, আমি বারবারই বলছি। তো কাইন্ডলি কিন্তু যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আগে ক্লাসগুলো দেখেননি, আমার তার ডেসক্রিপশন বক্সের যে সেকেন্ড লিঙ্ক আছে সে সেকেন্ড লিঙ্ক থেকে আপনারা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখানে আপনারা পরপর 18টি ক্লাস সাজানো আছে। আপনারা কাইন্ডলি কিন্তু সেই লিঙ্ক থেকে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো 100টি গুরুত্বপূর্ণ ইডিয়াম ফ্রেজেস, যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যেটা আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই এখানে কমপ্লিট করে দেবো। আশা করি আপনারা প্রত্যেকেই PDF-এর যে প্রিন্ট আউট সেটা নিয়ে বসে পড়েছেন, যারা যারা প্রিন্ট আউট করেননি অবশ্যই কিন্তু জাস্ট খাতা কলম নিয়ে বসে পড়বেন, নোট ডাউন করে নেবেন যতটুকু দরকার এখান থেকে বলবেন। তবে এই পার্টটা আপনাদের মুখস্থের পার্ট, অতটাও কিন্তু আপনাদের বোঝার বিশেষ মানে নোট ডাউনের হয়তো খুব একটা বিশেষ প্রয়োজন পড়বে না। তো আর বন্ধুরা বলে দিই, যদি আপনারা আমার ইংলিশের ই বুকটি না নিয়ে থাকেন, যার মধ্যে থেকে এই সকল ক্লাসগুলো করাবো আমি, আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যে ফার্স্ট লিঙ্ক আছে এবং কমেন্টের যে ফার্স্ট লিঙ্ক আছে সেখান থেকে আপনারা অবশ্যই ইংলিশের ই বুকটি পারচেস করে নেবেন। কেননা যা প্রশ্ন থাকবে আপনাদের ইংলিশে অবশ্যই এর মধ্যেই থাকবে, এটা আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এছাড়াও বলে দিই বন্ধুরা, এর ভিডিওর শেষে আপনাদের সেই PDFটি আমি দেখিয়ে দেবো, যে PDF থেকে এই সকল 100টি ইডিয়াম ফ্রেজেস বাদ দিয়ে যে বাকি আরও 150-200 মতো আপনাদের ইডিয়াম ফ্রেজেস আছে, মানে টোটাল 300 মতো আই থিঙ্ক আছে, সেইখান থেকে আপনারা কীভাবে কী কী পড়বেন সমস্ত বিষয়টা আপনাদের একদম জলের মতো ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, শুরু থেকে সেসব দিয়ে থাকবেন, ইডিয়াম ফ্রেজেস আপনাদের সমস্তটা কমপ্লিট করে দেবো একদম, এই নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন, এবং এর বাইরে আশা করি প্রশ্ন আসার চান্সেস কিন্তু আপনাদের খুবই কম। এবং বন্ধুরা বলে দিই, এখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় 3-4 সেটা ফ্লাগশিপ হোক বা কনস্টেবল মেন্স হোক থাকবেই থাকবে, এটা একদম আপনারা নিশ্চিন্তে থাকবেন। তো বন্ধুরা, আমার যে প্রথম যে কোশ্চেনটা হলো সেটা হলো, এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ, যেগুলো প্রায় দেখতে পাবে পরীক্ষায়, আমি সেগুলো বলে দেবো, ঠিক আছে। টু গেট ইন টু ওয়াটার, হট ওয়াটার আর কি, ঠিক আছে। টু গেট ইন টু হট ওয়াটার কথার অর্থ ইন ট্রাভেল, মানে সমস্যায় পড়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আর চিপ অব দ্য ওল্ড ব্লক, মানে ফিচার অফ অ্যানচেস্টার, মানে যোগ্য পিতামাতার যোগ্য সন্তান, ঠিক আছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু স্মেল আর অ্যাট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ডাউট অথবা আপনাদের পরীক্ষা হলে কিন্তু সাসপিশিয়াসও আসতে পারে, মানে সন্দেহ করা। টু টক ওয়ান্স হেড অফ, মানে টকেটিভ, বেশি কথা যে বলে তাকে টকেটিভ বলা হয়, মানে টু টক ওয়ান্স হেড অফ, মানে বাড়তি কথা বলা। টু ক্রস শোট, ক্রস শোট মানে তলোয়ারকে ক্রস করা, মানে টু ফাইট, মানে যুদ্ধ করা। আর ক্লোজ শেপ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ন্যারোলি এস্কেপ বা ন্যারো এস্কেপ, মানে অল্পের জন্য বেঁচে যাওয়া বা পালিয়ে যাওয়া আর কথায়। টু টেক দ্য বুল বাই দ্য হর্ন, খুবই গুরুত্বপূর্ণ, টু ফেস দ্য প্রবলেম উইথ কারেজ, মানে বিপদের মুখে, মানে কঠিন বিপদের মুখেও কঠোরতা নিজের দেখানো, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। টু লস ওয়ান হেড, মানে কারো মাথা মানে বিগড়ে যাওয়া এক কথায়, পাজল যেটাকে বলা হয়। টু গেট কোল্ড ফিট, ঠিক আছে। টু বি অ্যাফ্রেড, মানে ভয় পাওয়া, ঠিক আছে বন্ধুরা। এগুলো কিন্তু একদম মানে ঝেড়ে মুখস্থ করে নেবেন এগুলো, হ্যাঁ, 2-3 ভিডিওটা দেখবেন, ইবুক থেকে 2-3 জাস্ট পড়ে নেবেন, আপনাদের একদম নিমিশে হয়ে যাবে এগুলো, অসুবিধা নেই। আর আপনাদের তো পরীক্ষার অপশন থাকবেই থাকবে, ঠিক আছে। টু বি অ্যাট ড্র্যাগার্স ডন, খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এর মানে এমনিটি বা শত্রুতা। টু ওয়ারশিপ টু রাইজিং সান, মানে টু অনার টু দ্য রুলার, মানে যে সফল হবে তাকেই সম্মান করা। ইন ওয়ান্স গুড বুক, মানে ইন ফেভার অফ, মানে কারো সুনজরে থাকা, ঠিক আছে, কারো ভালো নজরে আসা। ইন দ্য ব্যাড বুক, মানে ডিসফেভার, মানে কুনজরে থাকা কারো, ঠিক আছে, ব্যাড বুক। মেড ইন স্পিচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা 90% শিওর থাকতে পারেন কিন্তু এটা পরীক্ষায় আপনাদের আসবেই আসবে, এটাকে বলা ফার্স্ট লেকচার, মানে প্রথম বক্তৃতা যেটাকে বলো। ইন আ নাটশেল, মানে ব্রিফলি সংক্ষেপে বলা। লাফিং স্টক মানে হচ্ছে অবজেক্ট অফ রেডিকাল, মানে হাস্যকর বস্তু যেটা, ঠিক আছে। ইন ফিটস অ্যান্ড স্টার্টস, মানে টাইম টু টাইম, মানে মাঝে মধ্যে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ট্রুথ কামস আউট আনইনটেনশনালি, মানে হঠাৎ করে কারোর সামনে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু সত্য ফট করে বেরিয়ে আসা। ইন দ্য নিক অফ দ্য টাইম, মানে জাস্ট টাইম, মানে ও ঠিক ওই সময়ে, ঠিক আছে, নিক টাইম, ও ঠিক ওই সময়ে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের, হারকুলিয়ান টাস্ক বা হিমালয়ান টাস্ক বলা হয় যেটা, তার মানে কি ডিফিকাল্ট ওয়ার্ক বা কঠিন কাজকে হারকুলিয়ান টাস্ক আপনাদের বলা হয়। কিপ দ্য বল রোলিং, মানে মাউন্টেন মুভেবল, মানে সক্রিয় থাকা, মানে ঘুরতেই থাকা, সক্রিয় থাকা।
পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে অ্যাকুরেট ডিস্টেন্স, মানে একদম মানে নিখুঁত ওই জায়গাটা, নির্দিষ্ট স্থান। অ্যাট স্টোন থ্রো ডিস্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন এটা, মানে কাছাকাছি বা নিয়ার। বার্ডস আই ভিউ মানে আ জেনারেল ভিউ, মানে সাধারণ দৃষ্টি যেটাকে বলা হয়। হেয়ার ব্রেথ মানে কুইক, মিন্স তাড়াতাড়ি। ইন দ্য অফিং মানে হচ্ছে গোয়িং টু স্টার্ট, মানে প্রায় শুরু হতে যাওয়া। এবং বন্ধুরা বলে দিই আপনাদের কিন্তু পিডিএফ এর মধ্যেও কিন্তু এভাবেই সাজানো আছে, হ্যাঁ, বাংলা ইংলিশ দিয়ে, কোনো অসুবিধার ব্যাপার নেই। টুথ অ্যান্ড নেইল মানে উইথ, ও সরি এটা মো হয়ে গেছে, এটা মোস্ট হবে, ঠিক আছে, এটা মোস্ট হবে, একটু এস করে নেবে এখানে, উইথ আটমোস্ট ট্রাই, UTMOST, ঠিক আছে, তারপরে হবে ট্রাই, TRY, ক্লিয়ার। সমস্ত কিছু দিয়ে প্রচেষ্টা করা, মানে একদম দাঁত নখ দিয়ে চেষ্টা করা। টু কল আ স্পেড টু স্পেড মানে ফ্র্যাঙ্কলি, মানে স্পষ্টভাবে কোনো কিছু বলাকে বলা হয় টু কল আ স্পেড টু স্পেড, ক্লিয়ার। ফিশ ইন ট্রাভেল ওয়াটার মানে হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ অফ আদার ডেঞ্জার, মানে কারো অন্যের যে বিপদে নিজের সুবিধে বা সুযোগ নেওয়া। ফিশ আউট অফ ওয়াটার, খুবই গুরুত্বপূর্ণ, আনইজি সিচুয়েশন মানে অস্বস্তিকর যে অবস্থা সেটাকে বলা হয় ফিশ আউট অফ দ্য ওয়াটার, ক্লিয়ার বন্ধুরা। আউট অ্যান্ড আউট মানে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে। স্প্লিটিং হেয়ার মানে ডেলিকেট এক্সপ্ল্যানেশন, মানে চুল ছেঁড়া বিশ্লেষণ যেটাকে বলা হয়। পুল ওয়ান্স লেক, এখানে কমা হবে না, উপরে হবে, এটা একটু কারেকশন করে নেবেন, যাদের পিডিএফটি প্রিন্ট আউট করেছেন উপর দিয়ে এটা করে নেবেন, এটা মানে হচ্ছে পুল অ্যাসাইড মানে পেছনে লাগা। পুট ওয়ান্স, এটাও অ্যাপোস্ট্রফি হবে, ওয়ান্স এগ ইন ওয়ান বাস্কেট মানে অ্যাকুমুলেটেড, মানে হচ্ছে পুঞ্জীভূত করা, মানে জমা করা এক কথায়। ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পট মানে টু মাচ মিসিং কজেস হেট্রোডাই, মানে বেশি অন্তরঙ্গ কিন্তু বিভেদ সৃষ্টি করে, এটাকে বলা হচ্ছে ফ্যামিলিয়ারিটি ব্রেডস কন্টেম্পট। দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড মানে দ্য বেস্ট মানে বিশ্বসেরা, মানে উভয় ওয়ার্ল্ডেরই সেরা। ব্যাড প্যাচ মানে ডিফিকাল্ট পিরিয়ড মানে খারাপ অবস্থা। বেড অফ রোজেস, খুবই খুবই গুরুত্বপূর্ণ, কমফোর্ট নেন বা কমফোর্ট জোন, সহজ রাস্তা মানে সুবিধাজনক ব্যাপার। আর বিটার পিল সোয়ালো মানে অ্যাকসেপ্টেন্স অফ আনপ্লেজেন্ট থিং, মানে অনিচ্ছায় কাজ করা, বিটার পিল সোয়ালো খুবই গুরুত্বপূর্ণ। এগেন আ কক অ্যান্ড বুল স্টোরি মানে ম্যানুফ্যাকচারিং স্টোরি, মানে অলিক ঘটনা বা অলিক গল্পকে বলা হয় আ কক অ্যান্ড বুল স্টোরি, ক্লিয়ার। আর ডাচ থ্রেট ট্রেট মানে হচ্ছে পে থ্রু ওন পকেট, মানে নিজের টাকায় খাওয়া, আর ডাচ ট্রেট। আর ম্যান অফ লেটার মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ, নলেজেবল পার্সন বা জ্ঞানী পার্সন যেটাকে বলা হয়, সোফিস্টিকেটেড পার্সন যেটাকে বলে। হার্ড অ্যান্ড ফার্স্ট মানে লিমিটেড মানে বাগধারা। আর স্ট্রং ইন আ কাপ টি মানে এনসাইটমেন্টি, হ্যাঁ, সরি এখানে বাদ গেছে, এনসাইটমেন্টি MI হবে, হ্যাঁ, এনসাইটমেন্টি, হ্যাঁ, অন ট্রিভিয়াল ম্যাটার মানে ছোট বা ছোট বিষয় মানে ট্রাবল অন ট্রিভিয়াল ম্যাটার যেটাকে বলবো, ছোট বিষয়ে তুমুল কাণ্ড ঘটানো, মানে ছোটোখাটো বিষয় নিয়ে খুব বড় গণ্ডগোল লেগে যাওয়া, ক্লিয়ার। আর হোয়াইট লাই মানে হচ্ছে হার্মলেস লাই, মানে অক্ষতিকর যে মিথ্যা সেটাকে হার্মলেস লাই বলা হয়। অ্যাট আ ডিসকাউন্ট মানে অ্যাট এনি কস্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো মূল্যে, অ্যাট আ ডিসকাউন্ট। ডেড অন টাইম মানে পাংচুয়াল, মানে ঠিক একদম সময়ানুবর্তিত, নির্দিষ্ট সময় মেনে যে চলে। বার্ড অফ ফেদার, ঠিক আছে, মানে হোমোজেনাস মানে সমগোত্রীয়, ঠিক আছে। ব্যাড ব্লাড, খুবই গুরুত্বপূর্ণ, এনিমিটি বা শত্রুতা। ব্লু ব্লাড, খুবই গুরুত্বপূর্ণ, এগেন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি মানে সম্ভ্রান্ত গোষ্ঠী থেকে যে বিলং করে তাকে ব্লু ব্লাড বলা হয়। বিফোর লং মানে সুন বা তাড়াতাড়ি, হ্যাঁ। অ্যাট হোম মানে বাড়ির মতোই আরাম, যেটাকে কমফোর্টেবল সিচুয়েশন বলা হয়। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে রাত্রের তেলটাকে জ্বালা বলতে, স্টাডি অ্যাট মিডনাইট, বেশি রাত ধরে পড়াশোনা করা। ক্যারি কোট টু নিউ ক্যাসল টু হেল্প ওয়ান হু ডাজ নট নিড ইট, মানে তেল মাথায় তেল দেওয়া, মানে যার দরকার নেই, মানে ধরে নিন কারো কাছে বেশি টাকা আছে, আমি গিয়ে ওকে আরও বেশি করে প্রলোভন দেখিয়ে টাকা দেখাচ্ছি, সেই রকম ব্যাপার সিচুয়েশনকে বোঝাচ্ছে। ডার্ট চিট মানে ভেরি চিপ মানে খুব সস্তা। কিপিং অ্যাট আ আপার রো মানে মেক ক্ল্যাটার মানে সরগোল করানো, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। এগেন লাভ ইন ওয়ান স্লিপ মানে লাভ সিক্রেটলি, মানে আড়ালে কাউকে নিয়ে হাসাহাসি করা, ঠাট্টা করা। পে অফ ওল্ড স্কোর মানে রেভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া কোনো পুরাতন বিষয়ের উপরে। টু ওয়াশ ওয়ান্স, এগেন ট্যাপোস্ট্রফি উপরে হবে, হ্যাঁ, ওয়ান্স ডার্টি লিনেজ মানে হচ্ছে ব্লেমিশেস মানে অন্যের কলঙ্ক অন্যের গায়ে ছড়ানো। পে দ্য পেপার মানে বিয়ার দ্য কস্ট মানে হলো খরচ বহন করা, এরকম। মিস দ্য বাস মানে মিস দ্য অপরচুনিটি মানে সুযোগকে হাতছাড়া করা। নিপ ইন দ্য বাড মানে ডিস্ট্রয়িং ইন দ্য বিগিনিং মানে শুরু থেকে শেষ করে দেওয়া। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফিট মানে দিলে বা বিলম্ব হওয়া, ক্লিয়ার।
ডাস্টার স্ট্রং মানে অ্যাসেম্বল মানে জমায়েত হওয়া মানে কোনো জায়গাতে মিট আপ করা, রাবার ইন সরি রাব দ্য শোল্ডার মানে মিক্স মানে মেলামেশা করা, ঘাড় ধরা যেটাকে বলে, থ্রি আর এস কী কী, রাইটিং, ও সরি সরি বন্ধুরা এটা আর এস হবে না, এসটা একটু কেটে দেবেন, থ্রি আর, থ্রি আর কথার অর্থ হলো রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং, তিন বিষয়ে অভিমত চা, ঠিক আছে। এটা আর অ্যাপোস্ট্রোফ এস যদি হয় তাও হবে, তবে আর শুধু হবে, এটা এসটা একটু কেটে দেবেন। হ্যাঁ, সেল লাইক হিট কেক মানে ভেরি ডিমান্ডিং, যেটা খুব চাহিদা যায়, স্লো কোচ মানে স্লো ধীর গতিতে, খুবই গুরুত্বপূর্ণ একদম, হোয়াইট এলিফেন্ট মানে এক্সপেন্সিভ বা দামি জিনিস, পে টু দ্য গ্যালারি মানে টু চিয়ার দ্য অডিয়েন্স মানে দর্শকের মনোরঞ্জন করা, রাউন্ড দ্য ক্লক মানে অলওয়েজ মানে চব্বিশ ঘন্টা সব সময়, ফ্রম দ্য হ্যান্ড টু মাউথ মানে মিজারেবল দিন আনে দিন খায় যার অবস্থা, লিপ অ্যান্ড বাম খুবই গুরুত্বপূর্ণ, র্যাপিডলি মানে দ্রুত গতিতে, একটা লো এব মানে ডিসক্রিজিং মানে নিম্নগামী, ব্রিং টু লাইট মানে ইন ফ্রন্ট অফ মানে প্রকাশ্যে আনা কোনো বিষয়কে, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা, আবার অ্যাট ওয়ান্স উইটেন মানে পারপ্লেক্সড মানে চিন্তান্বিত, যে খুব বেশি চিন্তা করে, ঠিক আছে, মানে জ্ঞানী ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা জেনারেলি প্রযোজ্য হয়, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে বিলঙ্গিং মানে তলপাতল বিষয় মানে সব কিছু মিলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, ফাইট শাই অফ মানে অ্যাভয়েড করা মানে এড়িয়ে চলা কাউকে, ফুড অ্যান্ড বিল মানে টু পে দ্য বিল মানে টাকাকে মেটানো, ফাইন্ড ফল্ট উইথ মানে ফল্ট ফাইন্ডার মানে দোষ ধরা, ফাইন্ড ফল্ট উইথ মানে ফল্ট ফাইন্ডার যেটা আমি রিপিট হয়ে গেছে, যাই হোক, ক্রেক টু ওয়ান মানে ডিফিকাল্ট টু সামবডি মানে কারো কাছে কঠিন করে তোলা কোনো বিষয়কে, গেট রিড অফ মানে গেট রিলিভ মানে সেরে ওঠা বা পরিত্রাণ পাওয়া, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে ইনিশিয়ালি মানে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা, গিফট অফ দ্য গ্যাপ মানে এলোকুয়েন্স মানে বাকপটু যা কথা বলার দক্ষতা, এলোকুয়েন্স খুবই গুরুত্বপূর্ণ, ক্রাইং নিড মানে এসেন্সিয়াল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে ফাইন বা লিমিটেড যেটাকে বাগধারা বলা হয়, ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে অনেস্ট অ্যান্ড পার্সিয়াল সৎ এবং নিরপেক্ষ যেটাকে বলে, প্যাক অফ লাই মানে আ লট অফ লাই মানে অনেক মিথ্যে কথা, স্পিক ভলিয়াম অফ মানে ভার্বোস মানে প্রচুর কথা যে বলে, টু এ টি মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে হলো মানিয়ে চলা, টু দ্য লেটার মানে লিটারেলি যার অক্ষর জ্ঞান আছে, ঠিক আছে, যার মধ্যে জ্ঞান আছে, স্টিয়ার ক্লিয়ার অফ মানে শান মানে তফাত থাকা, আউট অফ উড মানে হচ্ছে আউট অফ ডেঞ্জার মানে বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া, র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে ভেরি অর্ডিনারি পার্সন মানে সাধারণ ব্যক্তি যাকে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অ্যাট ওয়ান্স উই টেন যেটা আমি কেবলই বললাম পারপ্লেক্সড মানে হচ্ছে হতভঙ্গ হয়ে যাওয়া, অ্যাপেল পাই অর্ডার এগেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পারফেক্টলি অ্যারেঞ্জড মানে হচ্ছে সঠিকভাবে সাজানো, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস এটাও গুরুত্বপূর্ণ, এন্টায়ার নলেজ মানে নখ দর্পণের যা সমস্ত নলেজ মানে আছে, আগস আইড মানে হচ্ছে কেয়ারফুল বা যত্নবান, অ্যাট আ লস খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, পাজেল মানে কিং কর্ত বীরমূল, র্যাঙ্ক অফ ফাইল মানে হলো কমন ম্যান বা সাধারণ মানুষ, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের যে পিডি মানে ইয়ে থেকে এখানে যে ভিডিও থেকে আমি কমপ্লিট করলাম আপনাদের যে একশোখানা প্রশ্ন, এই একশোখানা প্রশ্ন আমি এখানে প্রথমেই আপনাদের কমপ্লিট করে দিয়েছিলাম, এর বাদেও কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আরও প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আছে, যেগুলো কিন্তু আপনাদের আমি গোটাটা এখানে কমপ্লিট অবশ্যই, এত বড় মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে প্রত্যেকটা, ঠিক আছে। তো আপনারা কাইন্ডলি কিন্তু এখান থেকে বাদবাকি যে পার্টগুলো আছে আপনাদের যদি, যেটা আমি কথা দিয়েছি আপনাদের 80-90% কমন দেওয়ার, সেটা যদি পেতে চান অবশ্যই কিন্তু এখানে যে বাদবাকি পার্টগুলো আছে এগুলো কিন্তু গোটাটা কমপ্লিট করে নেবেন। এখানে যেমন ড্র্যাকোরিয়ান ল, পারফেক্ট ইউজ অফ ল খুবই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। নেক্সট আপনাদের যদি আমি এখানে বলি, আমার যেটা চোখে পড়ছে আমি শুধুমাত্র সেটাই এখানে তুলে ধরছি, যেমন ধরে নিন দ্য রুল অফ থাম, হ্যাঁ, আনএডুকেটেড ফ্যামিলি, ঠিক আছে, তারপর স্পাইসেস অফ লাইফ মানে এক্সাইটমেন্ট, শেপ অ্যান্ড সাউন্ড আননেমড, হ্যাঁ, তারপর হারকুলিয়ান টাস্ক খুবই কঠিন যে কাজ ওটা আশা করি আমি ওখানে বলে দিলাম, এই সকল বিষয়গুলো যেগুলো আমার টুকটাক মনে পড়ছে সেগুলো বলছি। আর যেমন নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ক্যান্সেল করে দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। টেক দ্য বুল বাই দ্য হর্ন মানে রিস্কের সামনে গিয়ে উপস্থিত হয়ে যাওয়া, ঠিক আছে। এই ধরনের কিন্তু আপনারা প্রশ্ন এখানে কিন্তু প্রচুর এখানে দেওয়া আছে, এবং টোটাল 260 নাম্বার অফ কোশ্চিন দিয়ে গুড সামারিটান মানে ভালো ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ, গুড পার্সন, ঠিক আছে, গুড সামারিটান মিন্স গুড পার্সন আর কি, এই ধরনের কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু আপনাদের এখানে উল্লেখ করা আছে। আপনারা কিন্তু কাইন্ডলি যদি আপনারা সমস্ত বিষয়গুলো কমন পেতে চান অবশ্যই কিন্তু এখানে যা যা করা আছে সমস্তটা কিন্তু আপনারা অবভিয়াসলি সমস্ত কিছুটা করে নেবেন, ঠিক আছে। আমি যেগুলো করালাম ওখানে সেগুলো হচ্ছে, প্রথমে আমি 100টা যেটা রেখেছিলাম সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা বাদে আপনাদের
যে সকল বিষয়গুলো আর জানা দরকার সেগুলো হলো এইগুলো। যদি বাই চান্স আপনারা কোনো কারণবশত এইগুলো কমপ্লিট না করতে পারেন, তাহলে ওগুলো শুধুমাত্র অন্তত ভিডিওটা 3-4 বার আপনারা দেখে যাবেন, ঠিক আছে বন্ধুরা। এবং বলে দিই বন্ধুরা, যদি আপনাদের এই পিডিএফ বা ই বুকটি সম্পর্কে আপনারা বুঝতে যদি না পারেন, আমি আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্ক আছে এবং আমার কমেন্ট দেওয়া আছে দেখবেন নিচে, প্রথম কমেন্ট আমার আছে, তার যে প্রথম যে লিঙ্কটি আছে সেটাই যে ই বুক ইংলিশের, সেটা এখানে সমস্তটা কমপ্লিট করে দেওয়া আছে বাংলা ইংলিশ দুটোতেই। আপনারা সেখান থেকে ইজিলি আপনারা ওখান থেকে পারচেস করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এতটাই। যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা বিভিন্ন এডুকেশন গ্রুপ যেখানে যেখানে আপনারা যুক্ত আছেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকও কাইন্ডলি কিন্তু ভিডিওগুলো আমার শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই চান্স যদি দু একটা আমার এখানে রিপিট থাকে আপনারা সেটা ইগনোর করবেন, কেননা বড় কাজে দু একটা এরকম ছোটোখাটো মিস্টেক হয়েই থাকে। তো বন্ধুরা আজকের মতো এতটাই। পরবর্তী যে আমার ক্লাসটি হবে সেটা হবে সাফিক্স এবং প্রেফিক্সের উপরে, যেটা আমি আপনাদের কিছু জিনিস বুঝিয়েও দেবো এবং আপনাদেরকে বাদ বাকি আমি গোটা বিষয়টা এখানে আমি কমপ্লিট করিয়ে দেবো। যতটা দরকার আমি ওখানে ভিডিওর মধ্যে বলে দেবো, বাদ বাকি যে সকল মাইনর ইস্যুগুলো এখানে থাকবে সেগুলো কিন্তু আপনারা এই পিডিএফ থেকে একদম ইজিলি কিন্তু আপনারা সমস্ত কিছুগুলো পেয়ে যাবেন। সেটা আমি কালকে সকালে আবার পুনরায় 9টার সময় আপনাদের ভিডিও আনবো, অবশ্যই কিন্তু সেখানে যুক্ত থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ইংলিশের ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে সকাল 9টায় আবার পুনরায় দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজকের মতো এতটাই, নমস্কার।